সোহম কৌশানির কেমিস্ট্রি ইতিমধ্যেই হলে তুলেছে সিটি আর হাসির ঝড়। লোকে মিথ্যে কথা বলে বিয়ে করার পর, আর তুই মিথ্যে দিয়ে প্রেমটা শুরু করলি, আর তো কোনো উপায় ছিল না। সেই ঝড়ের পাশাপাশি উঠতে চলেছে আরও এক ঝড়, যে ঝড়ে ঝরে পড়বে আবিরের মনে প্রেম। ব্যাপারটা গুলিয়ে গেল না, কৌশানি আবির প্রেম কনফিউশন নট। আসলে কৌশানির বনি এবার জুটি বাঁধবেন রূপসার সাথে, ডিরেক্টর পথিকৃৎ বসুর আপকামিং ফিল্মে। বনি এবং রূপসা ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, শঙ্কর চক্রবর্তী, সৌরভ দাস, শায়নী ঘোষের মতন অভিনেত অভিনেত্রীরা। যদিও গল্পের নায়ক নায়িকা আবির এবং নন্দিনী, কিন্তু তার সাথে বাস্তব জীবনের আবির চ্যাটার্জি বা নন্দিনী চ্যাটার্জির কোনো মিল নেই। গল্পে আবির মানে বনি বেশ শান্তশিষ্ট এক ছেলে, যার প্রেমে বা ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই, আর তার জন্য দায়ী তার পুরনো জীবনের কিছু ঘটনা। কিন্তু নন্দিনী মানে রূপসার সাথে দেখা হওয়ার পরেই আবির কতটা বদলে যায় বা আদৌ বদলায় কিনা, সব মিলিয়েই গল্প যাবে এগিয়ে, প্রেম পড়বে গড়িয়ে। এই ফিল্ম নাকি এক অপরিসীম ভালোবাসার শক্তির প্রকাশ দেখাবে। ডিরেক্টর যাই দেখাক, দর্শক দেখে কি বলবে তা জানার জন্য কিছু তো অপেক্ষা করতেই হবে। কিন্তু যারা একদমই বনি কৌশানি জুটির ভক্ত, তাদের কি এতে মন ভাঙবে, নাকি তারা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নেবে বনি এবং রূপসার এই নতুন জুটিকে? সমস্ত কিছু জানতে হলে চোখ রাখুন সিটি সিনেমায়।